নিয়ম নীতি জানাতে কাটা গেছে ডানা যে পারেনা সে পালাতে অহেতুক বেপারাতে আনাগোনা বেড়ে গেছে হারাতে নানা প্রতিকূলতার মাঝে মানুষ বাঁচতে চায় আর এই বাঁচার একমাত্র উপায় হতে পারে স্বপ্ন মানুষ স্বপ্ন দেখে বাঁচতে চায় শুধু মণ্ডলী আমরা আজকে এমনই একটি স্বপ্নের ভুবনে যেতে চলেছি সেই স্বপ্নের ভুবনটি হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা অবস্থিত চলুন আমরা সবাই মিলে আজকে না হয় স্বপ্নপুরীতে ঘুরে আসি আশা করছি স্বপ্নপুরী আমরা দেখব যতক্ষণ দেখব ততক্ষণ পর্যন্ত স্বপ্নপুরীর বিভিন্ন সৌন্দর্য দেখার জন্য আমাদের সাথে থাকবেন আমরা ইতিমধ্যে স্বপ্নপুরী পৌঁছে গেছি স্বপ্নপুরীতে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় গাড়ির লাইন সবাই সিরিয়ালে ব্যস্ত কে আগে যাবে আমাদের পেছনের গাড়ির লাইনটি দেখা যাচ্ছে পেছনে যদিও অল্প গাড়ি কিন্তু গাড়ির লাইনটি সবচেয়ে বেশি হলো সামনের দিকে বেশি দেখতে পাচ্ছি গাড়ি আর কিছুক্ষণের মধ্যে আমরা স্বপ্নপুরীতে গেট দিয়ে প্রবেশ করব टूटी बाजू बंदड़ी लू लट उलझी जाए टूटी बाजू बंदड़ी लू लट उलझी जाए म्हारी नथनी रामो तीड़ा ढोला बिखरा बिखरा जाए म्हारी नथनी रामो तीड़ा ढोला बिखरा बिखरा जाए नी में हालो नी बायरिया हालो हालो नी बायरिया झालो सहो नहीं जा नी में हालो नी बायरिया झालो सहो नहीं जा हालो हालो नी बायरिया झालो सहो नहीं जाए नी में हालो नी बायरिया झालो सहो नहीं जाए আমরা এই মুহূর্তে স্বপ্নপুরীতে আছি স্বপ্নপুরীতে বিভিন্ন রাইড আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন এখানে আজকের দর্শনার্থী সবাই উঠছেন দেখছেন এবং মজা নিচ্ছেন আমরা এখানে একটি বাসভবনও দেখতে পাচ্ছি এই বাসভবনটি সম্ভবত সংসদ সদস্য জনাব শিবলী সাদিক এমপি মহোদয়ের সব মিলে স্বপ্নপুরীতে একটি স্বপ্নের আবেশ তৈরি হয়েছে সবার মাঝে সবাই আনন্দ করছেন ঘুরছেন আপনি তো স্বপ্নপুরীতে ঘুরছেন এখন পর্যন্ত আপনাকে কেমন লাগছে খুব সুন্দর লাগতেছে এই স্বপ্নপুরীটা আমাদের দিনাজপুর জেলার জন্য একটা খুব সুন্দর স্পট জায়গা সবাই এতক্ষণ পর্যন্ত ভালো আছে তাই না ইয়েস আচ্ছা তো আপনি কোন কোন রাইডে উঠলেন আমি প্রথমে চিড়িয়াখানা ঢুকছি যার টিকিট মূল্য হলো প্রতিজন 50 টাকা সেখানে আমরা 23 জন আমরা সবার সঙ্গে ছিলাম এরপরে আমরা এই যে কৃত্রিম জগতে দেখলাম जितनी इसकी चिंता करती